মেয়েদের চাকরি করা উত্তম নাকি বাসায় থাকা উত্তম? আমরা এমন একটা সময় এখন আসি, এমন একটা সময় আমরা পার করছি যে এই সময়ে পৃথিবীতে আমরা মনে করি যে না, শুধুমাত্র পুরুষরা কেন বাহিরে বের হবে, মেয়েরাও বাহিরে বের হবে, তারাও বদ্ধ ঘর থেকে বের হয়ে তারাও জগৎটাকে দেখবে, জগতের সব কাজ করবে। ভাইরা আমার, একজন নারী তিনি ব্যবসা বাণিজ্য বা কাজকামের জন্য পর্দা পোশিদা ইসলামের গণ্ডি এবং সীমানার শর্তগুলো মেনে যদি তিনি বাহিরে বের হন সেটা নাজায়েজ না, এবং তিনি বাহিরে কোনো কাজ যদি করেন ইসলামী শরিয়ার নীতিমালাগুলোকে মেনে চলে যদি করতে পারেন সে সুযোগ থাকে করতে পারেন, জায়েজ আছে। কিন্তু ইসলাম মৌলিকভাবে বলে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা ঘরের ভেতরের সাইড দেখবে আর পুরুষরা দেখবে কোন সাইড, বাহিরের সাইড। দুজন দুই সাইড দেখলে সেখানে বারাকা নাজিল হবে, সেখানে সুখ এবং শান্তি সমৃদ্ধি অধিকতর পাওয়া যাবে। এটাকে আমাদের ইসলাম বিদ্বেষী সেকুলার বন্ধুরা অস্বীকার করে, তারা মানতে চায় না। কিন্তু মজার বিষয় হলো তাদের বিভিন্ন বক্তব্য থেকে সেটা আরো বেশি প্রকাশিত হয়। কবি নির্মলেন্দু গুণ, আপনারা নাম শুনেছেন, বাংলাদেশে একজন বড় কবি আছেন, সিনিয়র বয়স্ক মানুষ, অনেক সুন্দর কবিতা লেখেন। তার একটা কবিতা আছে, এই কবিতার খোলাসা হলো তিনি কবিতার মধ্যে বলছেন যে আমাকে কেউ ভালোবাসতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমি যখন বাহির থেকে আসবো, ভেতর থেকে দরজার সিটকানিটা খুলে দেওয়ার জন্য একটা লোক থাকার দরকার আছে, আর আমি যখন খাবো আমাকে বাতাস করার দরকার নাই, কারণ ফ্যানের যুগে এখন বাতাস না হলেও চলে, কিন্তু আমার আর একটা পোড়ামরিচ লাগবে কিনা এটা জিজ্ঞেস করার একটা লোক দরকার আছে। এভাবে কবিতাতে তিনি অনেকগুলো কথা বলেছেন। তার এই কথা থেকে প্রমাণ হয় তিনি নিজেও স্বীকার করছেন যে একজন নারী তিনি বাসায় থাকবেন, বাসায় থাকাটাই তার জন্য উপযোগী, তিনি নিজেও সেটা আশা করছেন। কদিন আগে যে এই যে বিতর্কিত পাঠ্যপুস্তকে যে শরীফার গল্প নিয়ে সারা দেশে তোলপাড় হচ্ছে এবং আমাদের সন্তানদেরকে সমকামিতা শেখানোর ন্যাক্কারজনক ষড়যন্ত্রের অংশ হিসেবে গল্প ঢুকানো হয়েছে, এই গল্পের মধ্যে বলা আছে শরীফ যার নাম ছিল, সে যখন শরীফা হয়ে গেছে, ছেলে যখন মেয়ে হয়ে গেছে মনে মনে, তখন সে বাহিরে কাজ করতে অপছন্দ করতে লাগলো, বাসা বাড়িতে মার সাথে থাকাটা তার পছন্দ হলো, মায়ের কাজ করতে তার ভালো লাগে। তার মানে একটা মেয়ে যখন মেয়ে হয় তখন তার স্বভাব সুলভভাবে প্রকৃতিগতভাবে তার বাসা বাড়ির কাজ ভালো লাগে। এখান থেকে তো সেটাই প্রমাণ হলো যেটা কোরআন এতদিন বলে আসছে যে নারীদের জন্য বাসায় থাকাটা অধিকতর উপযোগী, কিন্তু প্রয়োজনে তারা অবশ্যই বাহিরে যেতে পারে। আল্লাহ রাব্বুল আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দুঃখজনক যে সারা পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে একটা অনাচার শুরু হয়েছে, সে অনাচারটা হলো যে ডেলিভারির মতো কাজ, মেয়েদের সন্তান ডেলিভারির মতো কাজ, এই কাজটা পর্যন্ত আজকাল পুরুষ ডাক্তার দিয়ে করানো হচ্ছে। খুবই দুঃখজনক এবং খুব বেদনাদায়ক একটা ঘটনা যে একজন নারীর জীবনের এই ধরনের একটা সিচুয়েশন, এরকম জটিল একটা পরিস্থিতি, এই জায়গাটাতে বাংলাদেশের শত শত মহিলা ডাক্তার আছে, প্রয়োজনে আরো মেয়েদেরকে ডাক্তার বানাতে হবে। আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়েরা আছে তাদেরকে গাইনি না বানিয়ে অন্যান্য বিভাগে ডিপার্টমেন্টের ডাক্তার হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে, আর পুরুষদেরকে গাইনিতে পড়াশোনার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে এবং তারা এসে আপনার ডেলিভারি করে। অনেক কলেজ, অনেক মেডিকেলে, অনেক হাসপাতালে আজকাল এগুলো শুরু হয়ে গেছে। ইভেন আপনার সৌদি আরবের মতো দেশেও আমি চাক্ষুষ যে সেখানে পর্যন্ত এই অনাচার আছে, আমাদের দেশে অনাচার শুরু হয়ে গেছে। মেয়েদের ডেলিভারিটা মহিলা ডাক্তার দিয়ে করতে হবে এবং পুরুষ ডাক্তারদেরকে গাইনি ডাক্তার বানানো যাবে না, এতটুকু সভ্যতা, এতটুকু ভদ্রতা বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই, ন্যূনতম রুচিশীল মানুষ হলেই তার এটা বোঝার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে গর্ভবতী মহিলার বাচ্চার অবস্থান জানার জন্য আল্ট্রাসোগ্রাম করলে সেটা গুনাহ হবে না, চুরি করা মহাপাপ। কিন্তু এখন একটা সব জায়গায় দেখা যায় মসজিদের টয়লেটে টিস্যু ব্যক্তিগত এস্তেঞ্জা করে মসজিদে বসে পরে আবার নিজে ব্যক্তিগত কাজের জন্য টিস্যু বেশি করে পকেটে নিয়ে যাচ্ছে, তাহলে এটা কি চুরি হবে না? হ্যাঁ, এটা তো প্রশ্ন, তো ভালো প্রশ্ন। যদি কোথাও, শুধু মসজিদে কেন, কোনো পাবলিক প্লেসে টয়লেট পেপার রাখা আছে, আপনি সেখানে টয়লেট করলেন, পেশাব পায়খানাতে যতটুকু লাগলে ব্যবহার করলেন, এরপর যাওয়ার সময় ট্রেনে বড় করে এক মুঠ পকেটে নিয়ে হাঁটা দিলেন, এটা তো গুনাহ হবে? এটা জায়েজ হবে? এটা আপনাকে এভাবে নিয়ে যাওয়ার জন্য দেওয়া, যদি আপনি এরকম পকেটে করে নিয়ে যেতে পারেন তাহলে আরেকজনে পুরা বান্ডেল ধরে নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এরকম ছোট লোকি কাজ করা যাবে না, এটা আপনার জন্য জায়েজ নাই। হ্যাঁ, একটা দুইটা টুকরো আপনি নিচ্ছেন, এতটুকু তো সহনীয় পর্যায়ে, কিন্তু আপনি মুট করে করে পকেটে নিয়ে যাচ্ছেন, এটা অবশ্যই জায়েজ হতে পারে না। অমুক দিন রমজান শুরু, এই সংবাদ কাউকে দিলে নাকি জান্নাত নিশ্চিত।
জান্নাতকে আমরা এত সস্তা এবং সহজ বানায় ফেলছি বাংলাদেশে মানুষ, বিশেষ করে ফেসবুক বাসীর কাছে জান্নাত এত সোজা, প্রায় সময় একটা মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলবে এই মেসেজটা এতজনকে ফরওয়ার্ড করে দিলে আপনার জান্নাত নিশ্চিত। ভাইরে, জান্নাত যদি এত সোজা হইতো তাহলে জাহান্নামে কেউ আর যাইতো না, তাহলে সবাই কয়টা কয়টা ফরওয়ার্ড করে এরপর নাকে তেল দিয়ে গুনাহ এবং আকাম করত, যে জান্নাত তো নিশ্চিত হয়ে গেছে আর দরকার কি। ভাইরা আমার এগুলো সব শয়তানি কথা। এরপরে প্রশ্ন হলো, মিথ্যা বলা মহাপাপ, কিন্তু নিজের মাকে কিছু সময় মিথ্যা বলি, আবার নিজের বউকেও মিথ্যা বলি। এই মিথ্যাটা একটি কারণে বলি, সেটা হলো মাকে খুশি করার জন্য বউয়ের কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয়, এবং বউকেও আবার খুশি করার জন্য মার কিছু কথা বানিয়ে বলি যাতে মা খুশি হয়। মা এবং বউ দুজনের একে অপরকে খুশি রাখার জন্য এই যে আমি মিথ্যা বলি, এটা জায়েজ হবে কি না? ভাইরা আমার, সরাসরি মিথ্যা বলবেন না, একটু ঘুরায় ফিরায়া একটু ঘুরায় ফিরায় বলবেন। আর যদি মা এবং বউয়ের সাথে দা কুমড়া সম্পর্ক থাকে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো যুদ্ধ লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি এমন কোনো কথা বলেন যেই কথাটা বললে মা এবং বউয়ের মধ্যে সম্পর্ক ভালো হবে, যেমন কথার কথা মাকে বললেন, মা তোমার বৌমা তো তোমার অনেক প্রশংসা করে, আসলে হয়তো হালকা পাতলা করে, আপনি একটু অনেক বলে দিলেন। আবার একই কথা বউকে বললেন, না মা তো তোমারে উপর দিয়ে যাই বলুক না কেন, পিছনে তো তোমারে ভালো বলে মাশাআল্লাহ, তাহলে তাদের মধ্যে দূরত্বটা কমবে। দুজন মুসলমানের মধ্যে মীমাংসা করবার জন্য, অর্থাৎ তাদের মধ্যে দূরত্ব আছে, এই মীমাংসা করবার জন্য যদি কেউ এরকম একটু ঘুরিয়ে বলে একটু, তাহলে সেক্ষেত্রে সেটা নাজায়েজ হবে, কিন্তু বিনা দরকারে ডাহা মিথ্যা কথা বলবেন। আমাদের অত্র এলাকায় বিপদ সীমার উপর দিয়ে শির্ক বিদআতের প্রচলন চলতেছে, অত্র শির্ক বিদআত থেকে উত্তরণের উপায় কি? বিপদ সীমা পার হয়ে যাচ্ছে শির্ক বিদআত, কারণ আপনাদের এই অঞ্চলে এত মাজার আছে, আমি বাঞ্চারামপুরে যখন যাই দেখি রাস্তার আশেপাশে মাজার আর মাজার, মাজার আর মাজার। আল্লাহর কোন নেককার বান্দা যদি মারা যান তাহলে ওনার কবরে জিয়ারত করবেন, উনি যেভাবে নেককার হয়েছেন জীবদ্দশা, উনি যদি নেককার থেকে থাকেন তাহলে আপনারাও নেককার হবেন, এটা হলো কাজ। ওই মাজার থেকে আর বিশেষ কোন কাজ ওই মাজারওয়ালার কাছে কিছু আছে? কোন মুসলমান যদি মনে করে ওই মাজারে গেলে সন্তান হবে, মাজারওয়ালার ক্ষমতা আছে, আপনার ব্যবসার উন্নতি দিবে, তাহলে তার ঈমান হারা হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সূরা ফাতিহায় আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি আর তোমার কাছেই। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ করে বলেছেন, ইয়া গোলাম উআল্লিমুকা কালিমাতান ইহফাযহুন্না ইহফাযুকাল্লাহ, তোমাকে কিছু কথা শিখাই দেই, এটা মনে রাখবা। কথাগুলোর ভিতরে একটা কথা ছিল, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আল্লাহর কাছে যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা কার কাছে সাহায্য চাইবা? অতএব কোন মাজারের সাহায্য চাইলে ঈমান থাকবে। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যত নেক আমল করেন, আপনি মাজারে গিয়ে সেজদা দিয়েছেন, শিরিক করেছেন, কোরআন বলছে লাইন আশাক্তালা ইহবাতান্না আমালু, সাথে সাথে আপনার সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। অতএব শিরিক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ, আর ইসলামের নামে নকল কাজ করব না। বেদাত হলো ইসলামের নামে নকল কাজ, একজনের হাতে জাল টাকা পাওয়া গেছে, এটা হলো বেদাতের মতো। আপনার কাছে টাকা নাই, একটা দোকানে যায় কিছু চাইছেন, আপনার ক্ষুধা লাগছে, আপনার টাকা পয়সা সব হারায় গেছে, চোর নিয়ে গেছে, পকেট মানি নিয়ে গেছে, আপনি যদি বলেন ভাই আমার ক্ষুধা লাগছে একটু কিছু দেন, দোকানদার আপনার দয়া করে দিতেও পারে, বাকিতেও দিতে পারে, কিন্তু আপনি যদি নকল টাকা দিয়ে কিছু কেনার চেষ্টা করেন সে যদি ধরা পড়ে তাহলে মায়ের একটাও নিচে। ঠিক একইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বেশি আমল নিয়ে যেতে পারেন নাই, নাজাত হতে পারে, কিন্তু নিয়ে গেছেন নকল আমল, বেদাত আমল, নাজাত হবে না। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন, প্রত্যেক বেদাত এবং এই নকল আমল ইসলামের নামে, যেটা কোরআন হাদিসে নাই, ইসলামের নামে আপনি বানোয়াট বানায় নিয়েছেন বা কারোর বানানোটা করছেন, এটা গোমরাহি, গোমরাহির ঠিকানা কোথায়? আল্লাহ আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। একজন মহিলা কতজন বা কার সামনে যাওয়া জায়েজ আছে একটু বলবেন? একজন মহিলা তার মাহরাম যারা আছেন তাদের সামনে যেতে পারেন, যেমন একজন নারী তিনি তার বাবা, তার ভাই, তিনি তার শ্বশুর, তার স্বামী, তার আপন চাচা, তাদের সামনে যেতে পারবেন, তার সন্তানের সামনে যেতে পারবেন, যারা তার মাহরাম, যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ তাদের সামনে যেতে পারবেন। এছাড়া বাকি যারা আছে, যেমন খালু, খালুর সামনে যেতে পারবেন না, ফুফার সামনে যেতে পারবেন না, তবে মামুর সামনে যেতে পারবেন, যেহেতু মামুর ব্লাড আর তার মায়ের ব্লাড একই, রক্ত সম্পর্কীয়, সরাসরি যাদের শরীরে যাদের রক্ত সাথে তার রক্তের কানেকশন আছে, এরকম মাহরামদের সাথে দেখা দিতে পারবেন, এবং একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য। এরপরে প্রশ্ন হলো, আমাদের সন্তানদের প্রতি, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি? সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব অনেক বেশি, আমাদের দেশে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্বের ওয়াজ করা হয়, কিন্তু সন্তানের প্রতি যে বাবা মারও দায়িত্ব আছে এ ওয়াজ সচরাচর করা হয়
অনেক বাপ মা আছে সন্তানের প্রতি অবহেলা করেন, কিয়ামতের ময়দানে ওই বাপ মারও বিচার হবে সন্তানের দায়িত্ব আদায় না করার কারণে। নবীজি বলেছেন আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে দায়িত্বশীল, প্রত্যেককেই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন বাবা মার দায়িত্ব কি সন্তানের প্রতি? নাম্বার এক, সন্তান যেন ভালো হয় সেজন্য বাবা মা ভালো জীবনসঙ্গী গ্রহণ করবেন, যাতে ভালো মানুষ হলে তার সন্তান ভালো হবে, ভালো মা হলে সন্তান ভালো হবে, ভালো বাবা হলে সন্তান ভালো জিনিসটা শিখবে। এই জন্য ভালো জীবনসঙ্গী নির্বাচন করবেন, সন্তানের দিকে তাকিয়ে, এটা সন্তানের অধিকার বলা যেতে পারে। তৃতীয়ত, সন্তান যেন ভালো হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন সন্তান জন্মের পর, কানে আজান দিবেন, ডান কানে আজান বাম কানে একামত, যাতে ভালো হয়। সন্তান যা সন্তানের জন্মের পরে সপ্তম দিনে আকিকা দিবেন, এটা তার অধিকার। সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন, আমল শিখাবেন, নামাজ শিখাবেন।